কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি, রবীন্দ্রনাথের হাট কবিতায় এই পরিচিত ছবি আর দেখা যায় না। গ্রামেই গরুর গাড়ি এখন কালে ভদ্রে দেখা মেলে। লুপ্তপ্রায় আবহমান কালের কুম্ভকারদের পেশা মাটির হাঁড়িকুড়ি তৈরি। একসময় মাটির হাঁড়িকুড়ি, পাতনা বা ডাবা, জ্বালা, কলসি, পয়া কুমোররা সকাল থেকে শুরু করতেন। চাক ঘুরিয়ে কলসি, কুঁজো, হাঁড়ি বানাতেন। এখন একেবারেই বিলুপ্ত না হলেও সংখ্যায় কমে গেছে। মাটির জিনিস এমনিতেই কালে ভদ্রে ব্যবহৃত হয়। মাটির জিনিসের বদলে অ্যালুমিনিয়াম, স্টিলের তৈজসপত্রাদির সঙ্গে প্লাস্টিকের জিনিসপত্র গেরস্ত জীবনে অনুপ্রবেশ করেছে। মাটির জিনিস কেনার লোক নেই, সঙ্গে বেড়েছে জ্বালানি আর মাটির দাম। আগে জ্বালা পয়াতে শস্য সামগ্রী বা খাবার জল থাকত, সেসব বিদায় নিয়েছে। বিয়েবাড়ি থেকে উঠে গেছে মাটির কঠোরা, গ্লাস, থালা। শিল্পীদের কোনো সম্মান নেই, নেই সরকারি প্রকল্প, আর্থিক সাহায্য তো নেই, অথচ আমরা নাকি পরিবেশ সচেতন। লুপ্তপ্রায় এই শিল্পটি নিয়ে নাগরিক সমাজেরও কোনো মাথা ব্যথা নেই, অথচ এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছে আমাদের ইতিহাস, সভ্যতা, আমাদের সংস্কৃতি, একটি জাতির প্রাচীন পেশা। বাংলার আর পাঁচটা অবহেলিত গ্রামের মতো ভাতার থানার গুসকরার সন্নিকটে দাউরা ডাঙা, সেখানেও কুমোররা বংশানুক্রমিক পেশা হিসাবে কোনো রকমে টিকিয়ে রেখেছেন মাটির হাঁড়িকুড়ি তৈরি করাকে। কতদিন এই পেশা টিকে থাকবে তা বলা মুশকিল। নতুন প্রজন্ম আর এই শিল্পে স্বাভাবিকভাবেই আসছেন না, সেই আক্ষেপ ঝরে পড়েছে অভিজ্ঞ প্রবীণ শিল্পীদের কথায়। নেটিজেনরা তো কত আন্দোলন করেন, তর্ক বিতর্ক করে সোশ্যাল মিডিয়া উত্তাল করে তোলেন। আসুন না এই শিল্পীদের সমস্যার কথা সকলের সঙ্গে একটু ভাগ করে নিই, না হলে হারিয়ে যাবে এই ঐতিহ্যবাহী কৌলাল সভ্যতার স্মারক কুমোরপাড়ার হাঁড়িকুড়ি। বাংলা 19 বছর কি আমরা আমরা বয়স এখন কত বয়স আপনার? আর কত বয়স? জোরে বলুন একটু, জোরে বলুন। আচ্ছা, আপনার কি নাম? ভোলানাথ পাল। আপনার কি নাম? লক্ষ্মীনারায়ণ পাল। আচ্ছা, আপনি কতদিন করছেন? আপনার হাড়ি ছাড়া আর কি তৈরি করেন? না, আপনি বলছি মাটির অন্যান্য ভাঁড়, লক্ষ্মী ভাঁড়, হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো খোলা হাঁড়ি, এগুলো খাপুড়ি, এগুলো একবার এইটা এইগুলো বলতে চাইছি। আচ্ছা, এই নিয়ে আপনাদের এমনি এক একটা হাঁড়ি কত দাম? এইগুলো 15 টাকা। একটা হাঁড়ি দাম তাহলে এগুলো কয়টা করতে পারেন? কুড়ি পঁচিশটা। আচ্ছা, বাড়ি অন্য কাজ করার সাথে সাথে ফাঁক টাইম এটা করেন নাকি? আপনার আপনার বাবা করতো? আপনার বাবা করতেন তো? আলু ফালু যে সব বাগালাম, তিল ফিল বললাম, আলু করতে আলু সব তুলে তারপরে বসে থাকবো না, বেকার চাইগুলো বেকারের কাজ হয়েছে, এগুলো পয়সা আছে। আচ্ছা, যার পরিশ্রম আছে তার তো পয়সা নেই। আমরা কোন সরকারি সুযোগ সুবিধা পান নাকি এর জন্য? এই না, মাটির কাজ এগুলো শিল্পী সব দিচ্ছে এইগুলোর জন্য। আমরা তাই বলছে
তারপরে কি চাইছেন যে সরকার আমাদের একটু হেল্প করুক? এই বয়সে আপনি কি বৃদ্ধ ভাতাও পান না? আপনি বৃদ্ধ ভাতাও পান না? সরকারি কোনো সুযোগ সুবিধাও পান না? আপনার কত বছর বয়স হয়েছে বললেন? নাম? ভোলানাথ পাল। আর বাবাও করতেন? আপনার কপুষ্কে দেখেছেন আপনি করতে কাজ? আপনি আপনার বাবা ছাড়া আর দাদুকে দেখেছেন কাজ করতে? দেখেননি? দেখেননি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের ছেলে নাতিরা করছে এই কাজ? ছেলেরা করছে, নাতিরা কেন এই কাজ করছে না? ওরা এরা কেন করছে না? পয়সা নাই বলেই করছে না তো? আচ্ছা না।